ओम शांति। 4th June 2021 प्रातःमुहूर्ते बापदादा मधुबन। मिष्टी बाच्चारा शिव बाबा एवं ब्रह्मा बाबा दुईजनेर मत हलो विख्यात। तोमादेरके दुईजनेर मतामत अनुसारे चले निजेर कल्याण करते हबे। नम्बर वन ट्रस्टी के एवं किभाबे? उत्तर, शिव बाबा हलेन नम्बर ट्रस्टी। তার আসক্তি নেই, ভক্তি মার্গেও তোমরা তার উদ্দেশ্যে যা কিছু দান পুণ্য ইত্যাদি করো সেসব ইনসিওর হয়ে যায়, যার ফলে দ্বিতীয় জন্মে প্রাপ্ত হয়। এখনও যারা বাবার উদ্দেশ্যে নিজস্ব যা আছে সব ইনসিওর করে, তার পুরো রিটার্ন বাবা প্রদান করেন। কারণ বাবা বলেন, আমি নিজে সুখের ভোগ করি না, আমি তোমাদের সেসব নিয়ে কী করব। গীত দাঁড়ে এসেছি শপথ নিয়ে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা গান শুনল। বাচ্চা তাদেরকে বলা হয় যারা বাবার আপন হয়। বাবা বুঝিয়েছেন এ হলো শেষ জন্ম, মর্জিবা জন্ম, অর্থাৎ জীবিত অবস্থায় মৃতসম। এই কথা বাচ্চারা জানে যে শ্রীমতের গায়ন আছে, শ্রীমৎ ভগবানু বাচ্য। গীতায় কৃষ্ণের নাম লিখে দেওয়া হয়েছে, কিন্তু হলেন শিব বাবা, তারপরে ব্রহ্মা, তারপর কৃষ্ণ। শ্রীমৎ কৃষ্ণের বলা হবে না, শ্রেষ্ঠতম হলেন আমাদের বাবা। পতিত পাবন কৃষ্ণ অথবা রাধে ইত্যাদিকে বলবে না, তারা হলো দিব্য গুণধারী মানুষ। মানুষকে পতিত পাবন বলা হয় না, সত্য যুগে এমন বলা হবে না, পতিত পাবন এসো। পতিতদের পাবন করেন একমাত্র বাবা, যার শ্রীমৎ অনুযায়ী তোমরা চলছো। প্রজাপিতা ব্রহ্মার মত হলো বিখ্যাত, শ্রীমতও হলো বিখ্যাত, কিন্তু তাতে ভুল করে দিয়েছে যে বাবার পরিবর্তে কৃষ্ণের নাম লিখে দিয়েছে। সর্বধর্মের পিতা একজন, কৃষ্ণকে সবাই মানবে না। খ্রিস্টানরা খ্রিস্টকে পিতা মনে করে, কৃষ্ণকে নয়, কারণ খ্রিস্টানরা হলো খ্রিস্টের মুখবংশী। শিব বাবা এসে তোমাদের আপন করেন, বলা হয় হাতে মাথা রেখে বাবার আপন হয়েছ। তার নির্দেশ অনুসারে চলতে হয়, বাবাকে নিজেদের মতামত দেওয়ার প্রয়োজন নেই, তিনি নিজেই মত প্রদান করেন। এরা তো সবাই হলো বাচ্চা। শিব বাবা হলেন বিখ্যাত, তিনি যে মত দেবেন, যা করবেন সবই হবে সঠিক। ব্রহ্মাকেও মত দেন এমন করো। তোমাদের কানেকশন হলো শিব বাবার সঙ্গে, কারো অবগুণ দেখবে না, শ্রীমত অনুসারে চলতে হবে। শিব বাবা হলেন নিরাকার, এই ঘর তো তার নয়, তোমরা এখানে পুরনো ঘরে থাকো, পরে স্বর্গে গিয়ে নিজের ঘরে থাকবে। শিব বাবা বলেন, আমি তো থাকবো না, আমি এই সময় একটু সময়ের জন্য আসি। তোমরা হলে প্রকৃত সত্য রুহানি সালভেশন আর্মি। সুপ্রিম আত্মা নির্দেশ দিচ্ছেন হুবহু ড্রামা প্ল্যান অনুযায়ী, কল্প পূর্বের মতন। কল্প কল্প যা নির্দেশ দিয়েছেন তাই দিচ্ছেন। রাত দিন গুচ্ছ কথা শোনাতে থাকেন, নতুন কেউ বুঝবে না। যদিও 35-40 বছর থেকেছে, কিন্তু অনেকে আছে যে গম্ভীর কথাগুলি বোঝে না। বাবা রোজ নতুন কথা শোনান। করাচি থেকে মুরলি বেরোয়, প্রথমে বাবা মুরলি চালাতেন না, রাত্রে 2টোর সময় উঠে 10-15 পেজ লিখতেন। বাবা লেখাতেন, তার কপি প্রিন্ট হয়ে বেরোতো। ভক্তি মার্গে শাস্ত্র ইত্যাদির কাগজ সুরক্ষিত রাখা হয়, তারপর বড় বড় বই তৈরি হয়, অনেক বায়োগ্রাফি বানানো হয়, তারা সেসব পড়ে যত্ন করে রাখে। তোমরা তো মুরলি পড়ে আর রাখো না, ফেলে দাও, যদিও লেখাগুলো সদাকালের জন্য রাখা উচিত, কিন্তু না, সবাই জানে এসব বিনাশ হয়ে যাবে। চিত্র ইত্যাদি যা তোমরা বানাও সেসব হলো অল্প সময়ের জন্য, পরে এইসব মাটির তলায় চলে যাবে, যেখানে শাস্ত্র চিত্র ইত্যাদি কিছুই থাকে না। এখন এইসব যা চলছে কল্প বাদেও হবে, শাস্ত্র ইত্যাদি পরে আবার দাপট থেকে আরম্ভ হবে। গ্রন্থে ইত্যাদি সর্বপ্রথমে হাতে লেখা খুব ছোট হতো, এখন বড় বানানো হয়েছে, দিন দিন বড় মাপের বানাতে থাকবে, নাহলে শিব বাবার জীবন কাহিনী কতখানি লেখা উচিত। এখন তোমরা বাচ্চারা বলো, পরমপিতা পরমাত্মা জীবন কাহিনী আমরা জানি, বাবা বসে বোঝান আমি ভক্তি মার্গে কী করি। ভক্তি মার্গে ইন্স্যুরেন্স করি, ঈশ্বরের উদ্দেশ্যে মানুষ দান পুণ্য করে, বলে অমুকে দান করেছে ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বর বড় ঘরে জন্ম দিয়েছে, ভক্তি মার্গে ধর্মাত্মা অনেক থাকে,
ঈশ্বরের উদ্দেশ্যে, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দান পুণ্য অনেক করে। তাই বাবা বোঝান, আমি বাচ্চাদেরকে পরের জন্মে অল্পকালের ফল দিয়ে এসেছি, ভালো বা খারাপ ফল প্রাপ্ত হয়। কতখানি ইন্স্যুরেন্স হলো, যে যেরকম কর্ম করে সেই রকম ফল পায়। মায়া উল্টো কর্ম করায় যার দ্বারা তোমরা দুঃখ প্রাপ্ত করো। এখন আমি তোমাদের এমন কর্ম শেখাচ্ছি যে কখনো দুঃখ হবে না, মায়াও যেখানে থাকে না। বাকি রইল পদমর্যাদা, যে যতখানি ইন্স্যুরেন্স করে। শিব বাবা হলেন ট্রাস্টি, প্রথম নম্বর ট্রাস্টি হলেন বাবা। অনেকেরই আসক্তি থাকে, কেউ কেউ ট্রাস্টি, কেউ কেউ আবার অন্যের মুখের গ্রাস কেড়ে নেয়। বাবা দেখো কেমন ট্রাস্টি, বলেন এইসব হলো বাচ্চাদের জন্য, তোমাদের সম্পূর্ণ কানেকশন হলো শিব বাবার সঙ্গে। বাবা হলেন, আমি হলাম প্রকৃত সত্য ট্রাস্টি। আমি নিজের সুখ প্রাপ্ত করি না, বাচ্চাদেরকে সম্পূর্ণ রাজধানী প্রদান করি। লৌকিক পিতাও সব কিছু উইল করে দিয়ে যান, আমি স্বর্গে কিছুই গ্রহণ করি না, তোমাদেরকে সব কিছু প্রদান করি। অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কানেকশন হলো শিব বাবার সঙ্গে। ব্রহ্মা বাবাও বলেন, আমি সম্পূর্ণ ইন্স্যুরেন্স করেছি, তন মন ধন সবই বাবার সার্ভিসে। সিন্ধি ভাষায় বলে, যার হাত এইরূপ অর্থাৎ দাতা রূপে, প্রথম পুরে সে পৌঁছাবে। বাবাকে সব ইন্স্যুরেন্স করে দিতে হবে। দুমুঠো চাল দিয়ে মহল প্রাপ্ত করো। এখন দেখো ভবন নির্মাণ করতে কেউ এক টাকা দিয়েছে, আমাদের দিক থেকে একটি ইট যেন লাগানো হয়। বাবা লেখেন, তোমরা সবচেয়ে ভালো মহল পাবে, কারণ তোমরা হলে গরিব। আমি হলাম গরিব নিবাজ অর্থাৎ দিনেরও নাথ। গরিবের এক টাকা তো ধনী মানুষের 10,000 টাকার সমান, দুইজনেরই একই পথ প্রাপ্ত হয়। ধনী মানুষ খুব মুশকিলে জ্ঞান ধারণ করে, কন্যারা হলে একেবারে ফ্রি, এক নম্বরে দেখো মাম্মা আছে। তার কাছে কিছুই ছিল না, গরিবের ঘরের ছিল, তবুও এক নম্বরে চলে গেছে। ব্রহ্মা বাবা সব কিছু দিয়েছেন, তবুও লক্ষ্মী প্রথমে তারপরে নারায়ণ, কতখানি ওয়ান্ডারফুল এই খেলা। অতএব কখনো কোনো কথায় সংশয় প্রকাশ করা উচিত নয়, বাপদাদা কম নন, একটুও সংশয় প্রকাশ করা উচিত নয়। খুব মিষ্টি হতে হবে, প্রতি কদমে শ্রীমত নিতে হবে, তা না হলে মায়া ক্ষতি করে দেবে। বাচ্চাদেরকে অনেক নির্দেশ দিতে হয়। বাবা বলেন, পুরো খবর লেখো, বাবা সব দিক থেকে রক্ষা করবেন। বাবার খেয়াল থাকে যে এই বাচ্চাটি উপরে উঠুক, পড়াশোনায় সম্পূর্ণ অ্যাটেনশন চাই। আমরা মোস্ট বিলাভেড গড ফাদারলি স্টুডেন্ট। ভগবান বাচু লেখা আছে যে কৃষ্ণের নাম লিখে দিয়েছে, কৃষ্ণ মানুষের চেয়ে উঁচুতে অবস্থিত, কৃষ্ণ ফার্স্ট প্রিন্স, কৃষ্ণের নাম দেয়, নারায়ণের কেন নয়। কৃষ্ণ হলো বালক, ছোট বয়সের বালকই শতপ্রধান হয়, তারপরে শৈশব থেকে যুবক, তারপরে বৃদ্ধ অবস্থা আসে, বাচ্চাদেরই মহিমা করা হয় কারণ পবিত্র। বালক হলো ব্রহ্মজ্ঞানীর সমান এমন বলা হয়। ছোট বাচ্চাদের মধ্যে পাপ থাকে না, তাই কৃষ্ণ ছোট বাচ্চা বলেই বার্থডে পালন করা হয়। তবু কৃষ্ণকে দাপরে দেখানো হয়েছে, এইসব কথা বাবা বসে বোঝান। তোমরা ব্রাহ্মণরা ব্যতীত দুনিয়ায় এমন কেউ নেই যারা এই কথা জানে। ব্রাহ্মণ হলো উত্তম, তোমরা ব্রাহ্মণরা হলে ঈশ্বরীয় সন্তান। সত্যযুগে ঈশ্বরীয় সন্তান বলা হবে না, ঈশ্বরের কাছে অবশ্যই স্বর্গের প্রাপ্তি হবে। এ হলো তোমাদের অতি দুর্লভ অমূল্য জীবন, সবার এভাবে হবে না, এই ড্রামা এমনই তৈরি আছে। কল্প পূর্বে যারা পড়েছে তারাই পড়েছে, ভগবান নিশ্চয় ভগবান ভগবতী রচনা করেছেন, কিন্তু ভগবান ভগবতী বলা হবে না, গড ইজ ওয়ান। নিরাকারের মহিমা আছে, সাকারের কোনো মহিমা নেই। এই লক্ষ্মী নারায়ণকে নিরাকার এমন বানিয়েছেন, এখন রাজ্যকে শিক্ষা প্রাপ্ত করছে, রাজত্ব স্থাপন হয় তখন বিনাশও হয়। বাবা নিশ্চয়ই স্বর্গের অধিকার দেবেন, এখন হলো সঙ্গমের কথা। শিব বাবা আসেন, তখন খেলা পূর্ণ হয়, তারপরে কৃষ্ণের জন্ম। মানুষ বিভ্রান্ত, তবেই তো বাবা এসে বোঝান। পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা সব শাস্ত্রের সার বলে দেন। এখন তোমরা মাস্টার নলেজফুল হয়েছ। বাবা বলেন, এই ভারত হলো সবচেয়ে বিশাল তীর্থস্থান, কিন্তু কৃষ্ণের নাম লিখে দিয়ে পুরো মহিমায় লুপ্ত করে দিয়েছে, নাহলে সবে শিবের মন্দিরে ফুল অর্পণ করত। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। অর্ধকল্প তোমরা প্রালব্ধ ভোগ করে নিচে আসো, সবাইকে তমপ্রধান হতেই হবে। এখন বাবা বলেন, বাচ্চারা
তোমাদের জন্য নতুন দুনিয়া স্থাপন করছি, সেখানে আমি নিজে আসি না, সব কিছু বাচ্চারা তোমাদের জন্য। ক্লিয়ার কথা? মানুষ তো নিজের জন্য করে, তারপরে বলে আমি নিষ্কাম হয়ে করি, কিন্তু নিষ্কাম তো কেউ করতে পারে না। প্রতিটি জিনিসের ফল নিশ্চয়ই প্রাপ্ত হয়। বাচ্চারা, আমি তো তোমাদের অবিনাশী জ্ঞানের রত্ন প্রদান করি, তোমাদের জন্যই বৈকুণ্ঠ এনেছি। বাচ্চাদেরকে শ্রেষ্ঠ স্বতন্ত্র রাজ্যের স্মরণিকা প্রদান করি, সুতরাং সেই রাজ্য প্রাপ্ত করার জন্য উপযুক্ত হতে হবে, স্বর্গের মালিক হতে হবে। হাতের মুঠোই স্বর্গ প্রাপ্ত হয়, সেকেন্ডে জীবন মুক্তি অথবা সেকেন্ডে বাদশাহী। দিব্য দৃষ্টিদাতা হলেন শিব বাবা, সেকেন্ডে বৈকুণ্ঠে নিয়ে যান। ব্রহ্মা বাবার হাতে কোনো চাবি নেই। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদেরকে রাজত্ব প্রদান করি, আমি রাজ্য করি না। পরে যখন তোমরা ভক্তি মার্গে যাবে, তখন তোমাদেরকে দিব্য দৃষ্টি দ্বারা প্রভাবিত করতে হবে। কত ভালো করে বোঝান! এমন বাবা কল্পের সঙ্গম যুগে একবারই আসেন। পূর্ব নির্দিষ্ট যা তাই পুনরাবৃত্তি হচ্ছে, এখন নতুন কিছুই হচ্ছে না। যা কিছু হয় ড্রামাতে ফিক্স আছে, সেসব সাক্ষী হয়ে দেখো। বাবা খুব ভালোভাবে বোঝান, বাচ্চারা, আমি হলাম তোমাদের ইন্সিওরেন্স ম্যাগনেট, তোমাদের এক পয়সাও হারায় না, কড়ি থেকে তোমাদের হীরে তুল্য বানাই। এইসব শিব বাবা বলেন ব্রহ্মা দ্বারা। করুণ করাবন হলেন শিব বাবা, তিনি নিরাকার, তিনি হলেন নিরহংকারী। গড ফাদার কীভাবে বসে পড়ান, এমন বলেন না যে চরণ স্পর্শ করো। বাবা হলেন ওবিডিয়েন্ট সার্ভেন্ট। বাবা বলেন, যাদের মালিক করেছিলাম তারা সুখ ভোগ করে এখন দুঃখী হয়েছে। সুখ অনেক ভোগ করে, অন্য কোনো ধর্ম এত সুখ ভোগ করে না। এমন বলা যাবে না যে ভারতবাসীদের কেন, অন্যেরা কী করছে। মানুষের সংখ্যা অনেক, সবাই আসতে পারে না, এইরূপ ড্রামায় নির্দিষ্ট আছে। ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, ভগবান এসে সহজ রাজ্যকে শিক্ষা প্রদান করেছিলেন। বাবা বলেন, আমি পুনরায় এসেছি, তোমরাও জানো 84 জন্মের পার্ট প্লে করে এখন আমরা ঘরে ফিরে যাই। এই বস্ত্রটি খুব পুরনো হয়েছে, সর্পের দৃষ্টান্ত দেওয়া হয়। সন্ন্যাসীরা বলে আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায়, এইরূপ অবস্থায় স্থির থেকে শরীর ত্যাগ করে, কিন্তু ব্রহ্মে বিলীন কেউ হয় না, তাতেও অনেকে তীক্ষ্ণ হয়। শান্তিতে বসে শরীর ত্যাগ করে চলে যায়, তাদের প্রভাব বায়ুমণ্ডলে 2-3 দিন পর্যন্ত নিঃশব্দ থাকে। অতএব তোমরা জানো, এই পুরনো শরীর ত্যাগ করে বাবার কাছে যেতে হবে। ব্রহ্ম তো আর বাবা নয়, এই কথাটি তাদের ভ্রম মাত্র। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এক, এই ড্রামার প্রতিটি সিন সাক্ষী হয়ে দেখতে হবে, কারণ যা পূর্ব নির্দিষ্ট তারই পুনরাবৃত্তি হচ্ছে, কখনো কোনো কথায় সংশয় প্রকাশ করবে না। দুই, বাবা হলেন ইন্স্যুরেন্স ম্যাগনেট, তাই তন মন ধনের দ্বারা বাবার সার্ভিসে সফল করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে। বাবার সঙ্গে পুরোপুরি কানেকশন রাখতে হবে, সম্পূর্ণ খবরাখবর দিতে হবে। বরদান, অল্প শব্দের দ্বারা জ্ঞানের সর্বরহস্যকে স্পষ্ট করে যথার্থ এবং শক্তিশালী ভাব। যে কোনো জিনিস যত বেশি শক্তিশালী হয় ততই তার কোয়ান্টিটি কম হয়। ঠিক তেমনভাবে তোমরা নিজের নির্বাণ স্থিতিতে স্থিত হয়ে যখন বাণীর প্রয়োগ করবে, তখন স্বল্প শব্দ কিন্তু তা যথার্থ এবং শক্তিশালী হবে। একটি শব্দে হাজার শব্দের রহস্য নিহিত থাকবে, ফলে ব্যর্থ বাণী স্বাভাবিকভাবেই সমাপ্ত হয়ে যাবে। একটি শব্দের দ্বারা জ্ঞানের সকল রহস্যগুলো স্পষ্ট করতে পারবে, বিস্তার সমাপ্ত হয়ে যাবে। স্লোগান, সত্য হৃদয় দিয়ে বাবা বলা, অর্থাৎ খুশি ও শক্তির প্রাপ্তি করা। ওম শান্তি।